আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। এই করোনাকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই জন্য আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন দুর্যোগ সময় তোমরা বাসায় আছো, আমরা আশা করছি যে তোমরা বাসায় বসে তোমাদের সময়টাকে নষ্ট না করে তোমরা কোনো মতে শিক্ষার্থী তোমরা তোমাদের বাসায় পিতা মাতার কথা শুনে অবশ্যই পড়ার টেবিলে বসবে। তোমাদের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের আলোকে আমরা যে সাজেশন দিয়েছি প্রত্যেকটি বিষয়ে আমরা তোমাদেরকে সাজেশন দিয়েছি, সেই সাজেশনের পড়াগুলো তোমরা বাসায় বসে বসে অবশ্য পড়বে, তোমাদের পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। পরীক্ষার সময় পরীক্ষার ডেট যখনই ঘোষণা করা হবে তোমরা আশা করি পরীক্ষায় বের করে ভালো করতে পারবে। এখন থেকে যদি প্রস্তুতি না নাও, যদি সময় বাসায় বসে বসে সময় নষ্ট করে ফেলো, সময়কে যদি কাজে লাগাতে না পারো এবং আব্বু আম্মুর কথা যদি না শোনো, বাসার এদিক সেদিক যদি তোমরা দৌড়াদৌড়ি করো, এখানে সেখানে চলে যাও, তাহলে তোমাদের সময় নষ্ট হয়ে যাবে। যেহেতু এখন স্কুলে আসো না, পুরো 24 ঘন্টা সময় তোমরা বাসায় থাকো, এই বাসার সময়টাকে তোমাদের আব্বু আম্মুর কথা মতো মেনে চলে তোমাদেরকে পড়ার টেবিলে বসতে হবে, পড়াশোনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত অনলাইন ক্লাসে আমরা তোমাদের দ্বিতীয় সময় পরীক্ষার যে সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গল্প আমরা পড়িয়েছিলাম এবং সেখান থেকে প্রশ্ন উত্তর, বাক্য গঠন, শব্দার্থ এগুলো আমরা দেখে দিয়েছি। আমি আশা করছি যে গত ক্লাসের পড়াগুলো তোমরা বাসায় বসে বসে কমপ্লিট করেছ। আজকেও আমরা সে একই বিষয়, একই গল্পে সেখান থেকে আমরা শূন্যস্থানগুলো আমরা দেখাবো, শিখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনার যে বিষয় সেটা হলো আমার প্রিয় কবি। আমাদের একটা গল্প বইয়ের পাঠ্য বইয়ের মধ্যে একটা গল্প আছে, আমার প্রিয় কবি। আমরা জানি আমাদের জাতীয় কবির নাম, আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবির নাম হলো কবি কাজী নজরুল ইসলাম, উনি হলেন আমাদের প্রিয় কবি। আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি হলো কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আমরা শূন্যস্থান পূরণ শিখাবো এবং লেখাবো, সেই শূন্যস্থান পূরণগুলো আমরা পড়ে আমি পড়ে লেখার সাথে সাথে তোমরা অবশ্যই খাতা লিখে নেবে। তাহলে আমরা লেখা শুরু করে দিই শূন্যস্থান পূরণ। আমাদের আলোচনার বিষয় হলো আজকে শূন্যস্থান পূরণ। বাক্য নাম্বার হলো খ,
ফর্ম বরাবর কি লিখবো? ফর্ম বরাবর লিখবো যে শৈলীর রূপে তিনি ড্যাশ করে না, শৈলীর রূপে তিনি ড্যাশ করে না। কোথায় চলে যান? শৈলীর রূপে তিনি, তিনি মানে কে? তিনি হলে আমাদের যা যে কবি কাজে ধরে দিচ্ছিলাম, শৈলীর রূপে তিনি ড্যাশ চলে যান। শৈলীর রূপে তিনি কোথায় চলে যান? করাচি চলে যান। আমরা যখন রিডিং করা পড়িয়েছিলাম, ওই রিডিং করার মধ্যে কথাগুলো আছে। ভালোবাসতেন।
রেশাটাকে কি হবে কাজী নজরুল ইসলাম দেশকে ভালোবাসতেন উমর কাজী নজরুল ইসলাম দেশ সনে মারা যান কত সনে মারা যান 1976 সনে কাজী নজরুল ইসলাম 1976 সনে মারা যান তিনি তার জীবদ্দশায় কি বলেছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই আমি যেন সকাল সন্ধ্যা আজান শুনতে পাই এই কাজী নজরুল ইসলাম মারা যাওয়ার পর কোথায় তাকে কবরস্থ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে আল্লাহ তাআলা তার দোয়া করেছেন এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় মসজিদের পাশে সহজে উত্তর লিখতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।